हेलो स्टूडेंट्स ऑफ क्लास 12 আমরা একটা নতুন চ্যাপ্টার ইউনিট 3 শুরু করছি ইউনিট 3 এর লাস্ট চ্যাপ্টার সেটা হচ্ছে পদার্থের চৌম্বক ধর্ম যাকে আমরা বলি ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার বুঝতে পারছো নাম থেকে পদার্থের মধ্যে যে চুম্বকত্ব কিংবা চৌম্বক ধর্ম রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা এই চ্যাপ্টারে আমরা করব এই ভিডিওতে আমরা ইন্ট্রোডাক্টরি পার্ট কিংবা সূচনা পর্ব এখানে আলোচনা করব এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের তড়িৎ বিজ্ঞান কিংবা স্থির তড়িৎ বিজ্ঞান যেটা আলোচনা আমরা অনেক আগেই করেছি সেইটা একটু মানে আবার একবার ফিরে দেখতে হবে সেই জন্য আমি তড়িৎ দ্বিমেরু দ্বিমেরু ধ্রামক সেই সম্বন্ধে একটু ধারণা যা রয়েছে সেটা একটু মনে করিয়ে কিছু আলোচনা করছি তোমরা জানো তড়িৎ দ্বিমেরু মানে দুটো আধান সমান মানে কিন্তু বিপরীত জাতীয় আধান পরস্পর থেকে একটা ক্ষুদ্র দূরত্ব সাপোজ যদি আর দূরত্বে রাখা হয় সে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করে এটা তোমরা পড়েছো এই ক্ষেত্রে একে আমরা বলতাম তড়িৎ দ্বিমেরু তাহলে দ্বিমেরু ভ্রামক কি না দ্বিমেরু ভ্রামককে আমরা পি দিয়ে প্রকাশ করতাম পি সমান হতো এদের মধ্যে যে কোনো একটি আধানের মান যেহেতু একই কিউ আর এদের মধ্যবর্তী দূরত্ব অথবা কিউ আর যদি ভেক্টরে লেখা হয় পি ভেক্টর সমান কিউ আর ভেক্টর এই পি ভেক্টরের অভিমুখ হবে বাইরের দিকে বাইরের দিকে মানে কি নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে তার মানে ঋণাত্মক আধান থেকে শুরু হবে ধনাত্মক আধানের দিকে মানে এই বরাবর যদি মাইনাসটাকে এইখানে রাখি প্লাসটাকে এখানে রাখি তখন এই বরাবর হবে এটা মাথায় রাখবে এইবারে আমরা যেটা জানবো আমরা দ্বিমেরু জানলাম তড়িৎ দ্বিমেরু ভ্রামক সম্বন্ধে জানলাম তোমাদের বইতেও দেখবে সূচনা পর্বে এগুলো আলোচনা করা রয়েছে আর যদি তোমরা শুধু কিউআর লেখো তাহলে এটা মাথায় রাখবে যে এটা হচ্ছে মড ভ্যালু অর্থাৎ পি ইকুয়ালস টু মড পি ইকুয়ালস টু কিউআর তার মানে এইটা হচ্ছে তোমাদের বইতেও দেখবে এরপরে আলোচনা যেটা রয়েছে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর তড়িৎ ক্ষেত্র তোমরা জানো যদি কোনো তড়িৎ দ্বিমেরু নেওয়া হয় মাইনাস কিউ এইখান থেকে এইখানে প্লাস কিউ এই ক্ষেত্রে একটা পি বিন্দু নিলাম সেই পি বিন্দুতে এই দূরত্ব যদি আমরা এই অবধি দূরত্ব যদি আমরা এখানে মধ্যবিন্দু থেকে কিংবা এখান থেকে যেদিক থেকে দূরত্ব ধরা হোক না কেন সেখান থেকে যদি দূরত্ব আমরা এক্স ধরি আর স্বাভাবিকভাবে আমাদের দিন আমার নাম চেঞ্জ করে নি কিউ ধরে নি তাহলে পি এর অভিমুখ হবে এইদিকে কারণ নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ এর দিকে অভিমুখ হবে তোমরা বইতেও লক্ষ্য করে দেখবে সেখানেও এখানে মধ্যবিন্দু থেকে এক্স দূরত্ব ধরা হয়েছে তো অসুবিধা কিছুই নেই আমরা ক্যালকুলেশনে সবসময় মধ্যবিন্দু থেকেই ধরেছি তো এরকম থাকছে তাহলে বাইরের দিকে ওদিকে থাকবে আমি ক্যালকুলেশনে যাচ্ছি না কারণ সেকেন্ড চ্যাপ্টার স্থির তড়িতের আমাদের 12 এর সেইখানে কিন্তু তড়িৎ ক্ষেত্রে রাশিমালা আলোচনা করা হয়েছে আমি শুধু রাশিমালাটা মনে করাচ্ছি তোমাদের যে E ইকুয়ালস টু ছিল 1/4πε0 নিচে ছিল একটা x কিউব উপরে ছিল এরকম একটা 1/4πε0 x কিউব আর এখানে সম্ভবত একটা 2 ছিল আমি একবার মেনে নিচ্ছি 2 পি এক্স কিউ তাহলে কিউ ইন্টু আর যেটা এই দূরত্ব আর কি তো কিউ ইন্টু আর মান তোমরা জানো সেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক তাহলে এখানে দ্বিমেরু ভ্রামকের টার্মে যদি লেখা হয় তাহলে আমি লিখবো 2 পি বাই এক্স কিউ আর যদি কিউ এর আকারে লিখি তাহলে লিখতে হবে কত 2 কিউ আর 4πε0 এক্স কিউ ঠিক আছে তাহলে আমি পি এর ফরম্যাটে লিখি যেটা আমাদের বইয়ের সাথে সাদৃশ্য রেখে বলবো যেহেতু ভেক্টর রাশি দ্বিমেরু ভ্রামক আর তড়িৎ ক্ষেত্র প্রবল ওই জন্য এভাবে লিখলাম তাহলে এই এক্সপ্রেশনটা আমাদের পরিচিত সেখানে হয়তো এক্স এর জায়গায় নাম আলাদা ছিল আর ছিল আর আর এর জায়গায় ছিল এল কিংবা ডি তো সেটা প্রয়োজন অনুসারে আমি বইয়ের সাথে সামঞ্জস্য রাখছি তাই বইয়ের মতো লিখতে হচ্ছে তোমরা দেখবে এই যে আলোচনা এখানে রয়েছে তার নিচেই রয়েছে কোন সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা কি হবে তাহলে ক্রিয়াশীল টর্ক যদি বলা হয় তখন আমরা এভাবে বলতে পারি
কিরকম সাপোজ এই বরাবর আমাদের তড়িৎ ক্ষেত্র রয়েছে, তো এই যে তড়িৎ ক্ষেত্র রয়েছে আমি সুষম বলেছি, তার সমান্তরালে নিতে হবে। এই ক্ষেত্রে সাপোজ আমার এখানে মাইনাস কিউ প্লাস কিউ দুটো আলাদা তড়িৎ দ্বিমেরু থাকলো, তাহলে দ্বিমেরু ভ্রামক এরকম বাইরের দিকে থাকবে, কেন মাইনাস থেকে প্লাস, তাহলে পি বাইরের দিকে থাকলো। এই ক্ষেত্রে কত পরিমাণ টর্ক ক্রিয়া করে যদি এই বরাবর ই হয় তোমরা জানো, প্রমাণ করেছি আমরা, টাউ ইকুয়ালস টু পি ক্রস ই, অর্থাৎ পি ই সাইন থিটা। এইখান থেকে আমরা লম্বর ড্র করে থিটা দিতে পারি। তো তাতে যাচ্ছি না, আগে পড়েছি, আমি শুধু মনে করাচ্ছি যে স্থির তড়িতে আমরা কি কি পড়েছি আর চৌম্বক ক্ষেত্রে তা সামঞ্জস্য কিংবা তার সাদৃশ্য রেখে আরো কি কি আলোচনা হবে। এইখানে দেখো যে পি সাইন থিটা রয়েছে, এই ক্ষেত্রে টর্কের অভিমুখ কি হয় না এই চিহ্ন দিচ্ছে, মানে বুঝতেই পেরে যাচ্ছ যে পৃষ্ঠতলের সাপেক্ষে নিম্নমুখী, সেটা হচ্ছে টর্কের অভিমুখ। এটা গেল টর্ক। এরপরে যেটা আমাদের জানতে হবে, যেটা আলোচনা এখানে রয়েছে আমাদের, সেটা হচ্ছে প্রবাহরূপের অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র কত। তো প্রবাহরূপের অক্ষের উপরে যদি চৌম্বক ক্ষেত্রের কথা বলা হয়, এই প্রমাণ আমরা করেছি, আমরা কেন্দ্রেও করেছিলাম, এটা অক্ষের উপরে একটা প্রবাহরূপ নিলাম যার মধ্যে সাপোজ আই পরিমাণ প্রবাহমাত্রা যাচ্ছে, তাহলে এইখান থেকে তার অক্ষ একটা বিন্দু আমি কল্পনা করলাম, সাপোজ এটা ও বিন্দু, এটা হয়তো কিউ বিন্দু। এইবারে এই ক্ষেত্রে এই কিউ বিন্দুতে কত হবে চৌম্বক ক্ষেত্র, না আমরা পড়েছি এন যদি পাক সংখ্যা হয় এইটা, তার সাথে যদি এই দূরত্ব যদি আমি এক্স ধরি তাহলে আমরা এরকম পড়েছি, আর যদি ব্যাসার্ধ স্মল আর হয় তাহলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কারণ যে কোনো প্রবাহ রূপের ক্ষেত্রে যখন আমি তাকে একে বেশি পার করবো তখন এন এমনিও চলে আসবে, এই এক্সপ্রেশন ছিল। তোমরা বইতে যখন ডায়াগ্রাম দেখবে তখন এই বরাবর একটা দেখবে বি লেখা আছে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। এটা আমরা জানি কেন এটা হয়েছে না, যদি আমরা ম্যাক্সওয়েলের কস টু রুল লাগাই তাহলে এই প্রবাহমাত্রার জন্য এই অক্ষতে, এখানে মনে করে দেখো আমরা উপাংশ বিভাজন করেছিলাম ডিবি ডিবি সাইন থিটা ডিবি কস থিটা, সেখান থেকে আমরা সে ডিবি সাইন থিটা ডিবি সাইন থিটা একসাথে হয়ে গেছিল সামেশন ওভার ডিবি সাইন থিটা। তো মনে করে দেখো সম্ভবত আমরা থার্ড ভিডিওতে আলোচনা করেছিলাম, তো সেইখানে দেখবে থার্ড কিংবা ফোর্থ ভিডিওতে, তোমরা চেক করবে একবার কোন চ্যাপ্টার না তড়িৎ চুম্বকগত চ্যাপ্টারে, তো বি এর অভিমুখ এই বরাবর ছিল ম্যাক্সওয়েলের কস টু নিয়ম লাগে, তো এই ক্ষেত্রে সেই বাইরের দিকে থাকবে। তো বইতে একটা নতুন একটা টার্ম দেখতে পাবে এখানে, এরকম করে লেখা আছে, আমি তোমাদের একটা প্রবলেম হবে সেটা আমি একটু পরে বলবো, এই ক্ষেত্রে সেটা কিছু নেই, এটা হচ্ছে চৌম্বক দ্বিমেরু ভ্রামক, আমরা বলি ম্যাগনেটিক মোমেন্ট, মানে দ্বিমেরু ভ্রামক যেরকম তড়িৎ দ্বিমেরুর জন্য হয় এই পি, ম্যাগনেটিক কিংবা চৌম্বক দ্বিমেরুর ক্ষেত্রে হয় পি এম, এম ফর ম্যাগনেটিক, না শুধু পি দিলে কেউ এর সাথে গুলিয়ে ফেলতে পারে যে পি ইকুয়ালস টু কিউ আর, এইটা নয় কিন্তু, এটা তড়িৎ বিজ্ঞানের সঙ্গে সাদৃশ্য কিংবা মিল রেখে চৌম্বকের ক্ষেত্রে। তো সেটা প্রুফটা আমরা এখনই করবো। এইখানে নিচে যে টার্ম আছে তোমাদের আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু, তো থ্রি বাই টু কিছুক্ষণের জন্য থাক, এই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এইখান থেকে বুঝতেই পারছ দেখে যে এক্স এর মান আর এর থেকে অনেক গুণে বেশি যে কোনো ক্ষেত্রে, আমি ধরেও নিলাম যে এক্স এর মান আর থেকে বেশি, যেটা দেখতেও পাচ্ছ। এই ক্ষেত্রে যদি আমরা এক্স স্কোয়ার এর জায়গায় যদি আমি এখানে আর স্কোয়ার একটা কমন নিতাম তাহলে কি পেতাম, এরকম পেতাম, তাই তো। এবার এক্স এর মান যেহেতু আর এর থেকে অনেক অংশে বেশি, দুটো কেস আসছে এখান থেকে, কি আসছে একটা না, একটা কেস আসছে যে এইখানে এক্স এর মান অনেক বেশি হওয়ার জন্য আমার এখানে আলটিমেটলি কি থাকবে সেটা একটা ব্যাপার, আরেকটা দেখবে তোমাদের যেটা বইতে রয়েছে সেখানে আসছে এরকম আছে,
एक्स स्क्वायर कॉमन मिले दुटोई लिखते पारी एटाओ लिखते पारी किन्तु आमादेर काजे लागबे एइटा केनो सेटा बोली जदि एइटा आमरा लिखी एक्स जेहेतु बड़ो ताहले एक्स स्क्वायरटा रये जाबे एइ टर्मटा बाद चले जाबे आमादेर सेटा लाभ नेइ कारण आमार आर चाइ एखाने ताहले जदि आर स्क्वायर प्लस एक्स स्क्वायर जदि एइभाबे लिखी ताहले 1 प्लस आर स्क्वायर प्लस एक्स स्क्वायर एक्स एर मान जेहेतु बेशी ताहले 1 प्लस छोटो क्वांटिटी बाइ बड़ो क्वांटिटी ताहले एके आमि लिखते पारि एप्रक्सिमेटलि इक्वल्स टू कत जेहेतु एक्स स्क्वायर एखाने थाकबे ताहले आमि लिखलाम हयतो एक्स स्क्वायर एबार आमादेर एखाने लक्ष्य करार मतो ब्यापार जेटा थाकछे एटा जदि एक्स स्क्वायर हय आमादेर काछे राशिमाला कि आछे आर स्क्वायर प्लस एक्स स्क्वायर टू दि पावार 3 बाई 2 प्लस स्क्वायर प्लस एक्स स्क्वायर मान कत एक्स स्क्वायर ताहले एक्स स्क्वायर टू दि पावार 3 बाई 2 ताहले कत पाबो ना एक्स क्यूब ताहले एक्स क्यूब पेलाम এই এক্স কিউবের মান যদি আমি এখানে বসাই তাহলে কি লিখতে পারি আমি এরেকটা লিখছি তখন আমরা লিখতে পারবো b equals to mu not i by 2 r square by x cube একে এভাবে সাজানো যেতে পারে mu not i by 2 উপরে রয়েছে r square ऊपर नीचे আমরা যদি পাই দিয়ে গুণ করি তাহলে কত আসবে পাই r স্কয়ার বাই পাই x কিউব পাই r স্কয়ার মানে বৃত্তাকার লুপে ক্ষেত্রফল তাহলে মিউ নট আই a বাই 2 পাই x কিউব এই যে এক্সপ্রেশন আছে তোমরা তোমাদের বইতে যে এক্সপ্রেশন আছে তার সাথে তোমরা মেলাবে একই রকম শুধু ফারাকটা কোথায় উপর নিচে একটা 2 দিয়ে গুণ করো তাহলে এখানে কেমন আসবে 2i a এখানে 4 বাই কেন তড়িৎ চুম্বকত দেখেছো তোমরা বায়ো সাভার্ট সূত্র তো মিউ নট বাই 4 পাই আনতে হয় ওই জন্য সাজানোর জন্য আমরা 2 দিয়ে উপর নিচে গুণ করলাম তাহলে এই রকম আসছে এইখানে যে টার্ম আছে না i a এই টার্মটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ তোমরা পেজ নাম্বার 391 এবং 392 তে দেখবে যদি এটাকে আমরা ভেক্টর আকারে সাজাই তাহলে b তো ভেক্টর রাশি এইগুলো সব স্কেলার এইখানে এই যে রয়েছে টার্মটা i a a হচ্ছে ক্ষেত্রফল নির্দেশক ভেক্টর বাকিগুলো সব কিন্তু স্কেলার রাশি তাহলে mu নট বাই 4 পাই 2 i a x কিউব এই i a যে ভেক্টরটা রয়েছে এখানে i a ভেক্টর একেই লেখা হয় pm equals to i a অথবা p m ভেক্টর equals to i a ভেক্টর এই টার্ম খুব গুরুত্বপূর্ণ অনেক অল্প অনেক কিছু একে আমরা বলি চৌম্বক দ্বিমেরু ভ্রামক আর ম্যাগনেটিক মোমেন্ট এই টার্মটা খুব ক্রুশিয়াল আছে একটা সম্পর্কে একটু পরে আমি বলছি আপাতত তোমরা মনে রাখো চৌম্বক দ্বিমেরু ভ্রামক হচ্ছে এই pm equals to i into a তাহলে i থাকলেই pm থাকবে তাহলে যে কোনো প্রবাহ রূপকে আমি একটা চৌম্বক দ্বিমেরু হিসাবে ধরতে পারি তো সেটা একটু পরে বলছি আমি এই ক্ষেত্রে বলবো যে একটা চৌম্বক আর একটা প্রবাহ রূপ তার মধ্যে সামঞ্জস্য রয়েছে ঠিক আছে তো এটা একটু পরে আলোচনা করব তার আগে আমাদের বইতে সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবাহ রূপের উপর ক্রিয়াশীল টর্ক এটা আমরা কিভাবে করব না সাপোজ একটা চৌম্বক ক্ষেত্র এখানে রয়েছে এরকম সমান্তরাল সুষম চৌম্বক ক্ষেত্র রয়েছে এই ক্ষেত্রে এখানে একটা প্রবাহ রূপ রয়েছে তার প্রবাহ রূপের কেন্দ্র থেকে আমার যখন চৌম্বক দ্বিমেরু ভ্রামক মানে যেটা পিএম তার অভিমুখ ক্ষেত্রফল নির্দেশের অভিমুখ আর এখানে যে অ্যাঙ্গেলটা সেটা আমি থিটা ধরলাম সেন্টার কো ধরলাম
এর ক্ষেত্রে টার্ম কত হবে তোমরা জানো এন আই বি এ সাইন থিটা আয়তাকার কুণ্ডলীর জন্য তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারে পড়ানো হয়েছিল নিয়ম একই থাকছে শুধু আমি ভেক্টর ফরম্যাটে লিখছি আর আমি পাক সংখ্যা লিখিনি তাহলে এন দিয়ে গুণ করলে পাক সংখ্যা পাওয়া যাবে টাউ ইকুয়ালস আই এ ক্রস বি আবার আগের মতো তার তন্মু বই পৃষ্ঠা নিচের দিকে ওই জন্য চিহ্ন দেখে বুঝতে পারছো এই ক্ষেত্রে তোমাদের বইতেও দেখবে এই যে থিটা অ্যাঙ্গেল এখানে যা রয়েছে আচ্ছা একটা জিনিস বলা হয় না এটা ততক্ষণ চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করবে না যতক্ষণ লুপের মধ্য দিয়ে কারেন্ট যাবে না লুপের মধ্য দিয়ে কারেন্ট যেতেই হবে তা মাথায় এটা রাখতে হবে প্রবাহ যুক্ত লুপ সেটাই হচ্ছে একটা চৌম্বক দ্বিমেরু এটা যেন মাথায় থাকে প্রশ্ন এসছে এসেছে কিন্তু দু নম্বরের প্রশ্ন প্রবাহ যুক্ত লুপ একটি চৌম্বক দ্বিমেরুর ন্যায় আচরণ করে ব্যাখ্যা করো টু মার্কস এর কোশ্চেন এসছে সম্ভবত 2018 এসছিল তো তোর মাথায় রাখতে হবে কিন্তু তো এইখানে দেখো যে এক্সপ্রেশন যা কিছু তোমাদের বইতে রয়েছে তার সাথে কিন্তু সব কিন্তু ম্যাচ করে যাচ্ছে আমি এখন এটা নিয়ে আলোচনা করছিলাম তার আগে কয়েকটা কথা বলি আমাদের স্থির তড়িৎ বিজ্ঞানে 1/4πε-এর যা ভূমিকা চৌম্বক বিজ্ঞানে μ0/4π তাই ভূমিকা এটা তড়িৎ চুম্বকত্বে বিস্তারিত আলোচনা হয়েছে আমি শুধু মনে করাচ্ছি যে দুটো সূচনা করব 1/4πε0 আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে চৌম্বক দ্বিমেরু ভ্রাম এটা মাথায় রাখতে হবে নেক্সট যে কনসেপ্ট থাকছে ক্যাপিটাল ই এবং ক্যাপিটাল বি স্থির তড়িৎ কিংবা তড়িৎ ক্ষেত্র মানে সেই ক্ষেত্রে ই এর যা ভূমিকা তড়িৎ বিজ্ঞানে ই এর যা ভূমিকা চৌম্বক বিজ্ঞানে কিংবা ইলেকট্রোস্ট্যাটিক্সে ই এর যা ভূমিকা ম্যাগনেটোস্ট্যাটিক্স কিংবা চৌম্বক বিজ্ঞানে বি এর ভূমিকা তাই তো তোমাদের বইতে পর পর পয়েন্ট রয়েছে আইটা তো একটু আগেই বললাম যে পি ইকুয়ালস যেটা কিউ আর হয় তোমার নর্মাল তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে চৌম্বক দ্বিমেরুর ক্ষেত্রে সেটা আই এ ভেক্টর আমরা এবার এই সম্বন্ধে একটু আলোচনা করব তার আগে বইয়ের একটা খুব ফেমাস লাইন আমি তোমাদের পড়ে শোনাচ্ছি যে কোন প্রবাহ রূপই হলো একটি চৌম্বক দ্বিমেরু আমি একদম কিছুক্ষণ আগে এটা আলোচনা করেছি চৌম্বক দ্বিমেরু ভ্রামক তো চৌম্বক দ্বিমেরু ভ্রামক আমরা এখানে এক্সপ্রেশন পেয়েছি আমি এর জন্য এই দিকটা রাখছি পড়ে এই দিকটা বলছি এই চৌম্বক দ্বিমেরু ভ্রামক সম্বন্ধে যদি বলতে হয় তাহলে আমরা কি দেখেছি না পি এম ইকুয়ালস টু আই এ ভেক্টর এইটা হচ্ছে চৌম্বক দ্বিমেরু ভ্রামক এইখানে যে চৌম্বক দ্বিমেরু ভ্রামক রয়েছে আমি নর্মাল একটাই লুপ কোনো পাক সংখ্যা নেই এমনি নর্মাল একটা লুপ একটাই পাক সংখ্যা তার মানে 1 বসানো আছে যদি n সংখ্যক পাক সংখ্যা লুপ যদি থাকে তাহলে n দিয়ে গুণ হবে আর কি না এর একক সম্বন্ধে জানতে হবে মাত্রা তোমরা এমনিও বের করে নেবে কারেন্টের মাত্রা ইনটু ক্ষেত্রফল এল স্কয়ার হবে তাহলে আই এল স্কয়ার হচ্ছে এই ক্ষেত্রে আমরা এই একক যদি করতে হয় এখান থেকে নর্মাল ভাবে পাক সংখ্যা একক করে তাহলে কত আসবে না আই এর একক কত আই এর একক এস আই তে কত না অ্যাম্পিয়ার তাহলে অ্যাম্পিয়ার ইনটু মিটার স্কয়ার এই এই একই নাম এটা ক্ষেত্রফল এটা অ্যাম্পিয়ার সিজিএস এ কি হবে এটা যদি এস আই তে হয় সিজিএস এ কি হবে না ইএমইউ সেমি স্কয়ার তাহলে এক ইএমইউ সেমি স্কয়ার সমান কত না এক ইএমইউ সমান হচ্ছে 10 অ্যাম্পিয়ার আবার মিটার স্কয়ার মানে বুঝতেই পারছো 10⁴ মিটার স্কয়ার তাহলে এখান থেকে কত আসছে 10⁻³ মিটার স্কয়ার তাহলে 1 ইএমইউ সেমি স্কয়ার সমান 10⁻³ মিটার স্কয়ার তোমরা বইতে দেখতে পারো 10⁻³ এটা অ্যাম্পিয়ার ছিল সরি 10⁻³ অ্যাম্পিয়ার ইনটু মিটার স্কয়ার এই ক্ষেত্রে চৌম্বক এই যে প্রবাহ সরি চৌম্বক দ্বিমেরু প্রবাহযুক্ত লুপে সেখানে বলা হচ্ছে চৌম্বক দ্বিমেরু এখানে তোমাদের বইতে দেখবে
তাৎপর্যপূর্ণ একটা জিনিস রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষা দৃষ্টিকোণে। তাৎপর্য বুঝতে গেলে যে উদাহরণ দিয়ে বুঝতে হবে সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আমরা লিটারালি কি তাৎপর্য হয় না, যে কোনো প্রভাবযুক্ত রূপ যদি হয় সেটি একটি চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করে, কি করে না প্রমাণটা আমরা এখনই দেখলাম, যার ক্ষেত্রে চৌম্বক দ্বিমেরু ভ্রামক দাঁড়ালো আই ইন্টু এ। তাহলে এক লাইন ভালোতে মাথায় রাখতে হবে, যে কোনো তড়িৎ প্রবাহযুক্ত লুপ, যে লুপটা তোমরা এখানে দেখলে, সে একটি চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করে যার দ্বিমেরু ভ্রামক হচ্ছে টিএম, অর্থাৎ টিএম ইকুয়ালস টু আই এ। আরো সময় যদি বলতে হয় এক কথা আমরা এটা বলতে পারি, একটা চুম্বক, একটা দণ্ড চুম্বক ধরো, এটা নর্থ পোল সাউথ পোল, গুণগত ভাবে মানে কোয়ালিটেটিভলি এর যা বৈশিষ্ট্য, সে আকার আয়তনের কথা বলছি না, আমি কোয়ালিটি ওয়াইজ বলছি, ধর্ম ওয়াইজ বলছি, সেই প্রপার্টি একটা প্রভাযুক্ত লুপের মধ্যেও রয়েছে, কোয়ালিটেটিভলি, কোয়ান্টিটেটিভলি নয়, গুণগত ভাবে তারা কিন্তু একদম সেম, তার ক্ষেত্রেও ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আমি পাব, এটা মেন কথা। তোমাদের বইতে দেখবে পরিষ্কার লেখা রয়েছে, মাথায় ভালো করে রাখবে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেহেতু এখানে, একটি চুম্বক এবং একটি প্রবাহ রূপে সন্নিহিত অঞ্চলে চৌম্বক প্রবাহ পরিমাণ দিক থেকেও পরস্পরের সঙ্গে অভিন্ন হবে, যেটা আমরা পরে আলোচনা করতেও হবে। তাহলে এখান থেকে মাথায় যেটা আমাদের ঢোকাতে হবে, যেটা আমরা তড়িৎ চুম্বক যেহেতু পড়ে নিয়েছি, যে দুজনের মধ্যে যে মিলটা পেলাম, যে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে পি আর আমাদের ক্ষেত্রে যে পিএম, তাহলে এখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে চৌম্বক বিজ্ঞান নতুন কোন শাখা নয় পদার্থ বিজ্ঞানে, এটি তড়িৎ বিজ্ঞানেরই একটি আরেকটা রূপ বলতে পারো, কিংবা এর তড়িৎ বিজ্ঞানের এটি একটি অভিন্ন শাখা। এই শাখাতে আমরা তার সাথে তুলনা করে কিংবা মিল কিংবা সাদৃশ্য খুঁজে কিন্তু আলোচনা করতে পারি। তার মানে ইলেকট্রোডাইনামিক্স কিংবা ইলেকট্রোম্যাগনেটিজম, এই যে তড়িৎ চুম্বকত্ব কথাটা আমরা বলছি, এটা কিন্তু অভিন্ন জিনিস, দুটো শুধু রূপ আলাদা, মানে একটা কয়েনে ধরো দুটো দিক মতো বলতে পারো, দুটোই কিন্তু রিলেটেড। তাহলে এই অবধি আমরা রাখছি, আর মাথায় রাখবে চৌম্বক বিজ্ঞানও কিন্তু তড়িৎ বিজ্ঞানের একটি অংশ বিশেষ। নেক্সট ভিডিওতে আমরা এই চৌম্বক দ্বিমেরু আরেকটু ডিপে আলোচনায় যাব এবং পরপর আলোচনা করতে থাকবো। তোমরা সবাই ভালো করে পড়বে, কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টিল দেন, বাই।